নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1000 শীতার্ত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনসার আলী। প্রতি বছরের ন্যায় আবারও নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নির্দেশে শুক্রবার সকালে রূপগঞ্জ সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ইচ্ছাপুরা মোস্তফা মঞ্জিল প্রাঙ্গণে অত্র এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনসার আলী। বিতরণ শেষে আনসার আলী বলেন, আমার রাজনৈতিক অভিভাবক গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি স্যারের নির্দেশে ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছি। তারই ধারাবাহিকতায় এলাকার গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের সহায়তা আরো বাড়ানো হবে। গোলাম দস্তগীর গাজী স্যারের প্রতি আছে এই আস্থা বিশ্বাস আমার ছিল, যার বিনিময়ে ভোটের মাধ্যমে গোলাম দস্তগীর গাজীকে আপনারা আবার সংসদে পাঠাইছেন আমাদের এলাকার কথা বলার জন্য, আমাদের উন্নয়নের জন্য। এই আমাদের এলাকার উন্নয়নের জন্য গোলাম দস্তগীর গাজী যতদিন বেঁচে থাকবেন ইনশাল্লাহ এই রূপগঞ্জ উপজেলার জন্য, বিশেষ করে রূপগঞ্জ ইউনিয়নের জন্য কাজ করে যাবেন এবং স্বচ্ছতার সহিত আগামীতে কাজ হবে। Thank you.